মনোরগঞ্জ মিডিয়া মনোরগঞ্জ মিডিয়া এক বছরে টেয়ে আইছে দশ হাজার সারা পৃথিবীর যত শীত সব হেতের শৈলীর ভিত্তি কইলাম কিনলে চাস আশায় আসা যায় এবার বোঝেন এরা কত বালা আছে এক বছরে টেয়া দশ হাজার আইছে কষ মাইল প্রতিদিন যা কালা হয়ে গেছে বলাটা শীত সু সারা পৃথিবীর শীত হেতের কলজারের ভিত্তি হুন্ডের ভিত্তি হামদায় সাইফুল্লাহ মনির ভাই গাই ধরি আমরা কামেল হাস করছি আহ আর ওনাগরের আস্থা কনের রবিক্ঞা আফসার গিয়া এতে রেলস তো রুসির কিল্লে দুর্ভিক্ষ হয় আর এই সিনিয়র ভাই হল মাহবুব রহমান ভাই ওনার নামটা আগে দিলে ভালো হইতো কত ভালো মানুষ আল্লাহ আমার মাহবুব ভাইয়ের হায়াতে বরকত দাও এরপরে ইসমাইল ভাই উপাধ্যক্ষ সাহেব কত ভালো মানুষ শুনতে মন চায় তাদের বয়া আল্লাহ তাকে কবুল করো তিনি অসুস্থ আমাদের লুত্তুর রহমান সাহেব অসুস্থ আরসের রব ছোট্টবেলা থেকে দিনের দাবাতি কাজ করিয়া জীবন মরণ সন্দিক্ষণে তোমার ইয়াতিম নবীর মহব্বতে সকল মোরসালিনের মহব্বতে তাকে ইমানের সহিত কবুল করো তিনি একদম শেষ অবস্থায় আছে দোয়ায় তাকে সামিল রাখিয়ে আর হয়তো লুত্তুর রহমান সাহেবের কণ্ঠ আর শোনা যাবে না আল্লাহ তাকে কবুল করো তিনি দেখা হলে জড়াই দৈতন মধ্যে আগে এমন টান দিব আহ কোথায় সে মানুষ আর একটা কথা বলি এই এলাকার প্রোগ্রামগুলাতে একটা বাধ্যতামূলক মনির বাইটারে রাখবেন কত সুন্দর কথা তোরা কিনলে নষ্ট হয়ে যাচ্ছে না ইডেই বুঝি নাই মাহবুবুর রহমান মান্দারি বাইরে রাখবেন মাসুম বিল্লাহ সাহাবের রাখবেন এটা আমার নির্দেশ এটা আমার নির্দেশ আল্লাহর কসম আমি আল্লাহর জন্য কথাটা বলতেছি ওনারা সহি আলেম হক্কানি আলেম স্মেল বেরিয়ে রাখবেন ফইসা যাতেস কাইলে কাজী ইব্রাহিম সাহেবের বাদ গেলাম কিচ্ছু নেই বাড়ি তত তো কইয়ালা সব তো লই যাবে আফসার এ মাল এখন গরো নাই আরেকজনে কইল ওনার শর্মের কথা এগুলো মিডিয়ার সামনে তো বলা যায় না ওনার ওয়াইফ অনেক কষ্টে আছে তো ফইসা কই আর যা দিয়ে সব জানুয়ারি তুই হচ্ছে শুধু গাড়ি ইয়ান সেম গাড়ি সেম ইঞ্জিন ডাউন পেমেন্ট দি এই গাড়িটি লইবার মতো হয়েছে হয় না তিরিশ টের গাড়ি অনেক আছে তেতাল্লিশ লাখ ব্যাগ ট্যাক্স আছে পঞ্চাশ লাখ ইয়ান বেশি ইম করত মধ্যে বেশি আড়াগি নিয়ে এখন নতুন গাড়ি না হইলে তো আমরা পৌঁছতে পারি না তবু তো মুখ দোষ লই গেছো কত সব কোবাই এত সমানে হমানে দিন রে থমা করে কালকে কাঁদি দিছি নিজের কান্দা রাখতে পারি নাই ইসমাইল সাহেবের এই এই আপনার কাজী ইব্রাহিম সাহেবের আব্বার কবর জিয়ারত করতে চাই তার বাইডার দিকে ছেলে মরুভূমির মতো লাগে কিচ্ছু নাই সোনার ছেলে কোথায় আস তো করে মাতা জান ফাড়াইলেছি খোঁদ বা ব্যস্তে বেসতে এটা নবীর হাত দিস আর কথা কোনো হইতো না নবী বলছি আখিরি জামানাতে আমার মতে ধনীরা কৃফন জীব আর গরিবেরা ধৈর্যহার হয়ে জীব। হেতে অটো চালায় চল্লিশ কিলো স্পিরিট যেন বিমান তিন এন চালায় অন্যান্য বড় গাড়ি করে মাত্র ধরে তুই হেন যাস টাকা অথচ এতে ষাট সত্তর হাজার টাকা সরকারকে ট্যাক্স দিয়ে গাড়িটা রোডও লাগায় তুই কিতা দিছ ট্যাক্স তোর গাড়িটা অত অবৈধ গরিবের গো ধৈর্য থাকত না আঠারো টাকা পঞ্চাশ হিসেবে সরকারে খরচ এক ইউনিট বিদ্যুৎ উৎপাদনে আর তুই বিদ্যুৎ রোডও হালাই দেশের বলো যে হ্যাঁ কি ইত্যাম কিরবি অজ্ঞা বদিল্লা হয় না খাতো কাম কর কিছু কিছু অটো চালাবি কিছু সিএনজি চালাবি বেগুন রোডও হয়েছে ঠ্যাং ভাঙি আইবি অনে না আর কথা খারাপ লাগে আমি আঙ্ক অটোর দিকে খালি নজর গেছে ঠ্যাং ভাঙি যাওয়ার আব্বা বলাবি আহা লড়ে লা লড়ে না লড়ে না গোলা মেরোত কিস্তি উজ্জ্বতি বোর মারি খাই ঠ্যাং ভাঙি কিস্তি উজ্জ্বার আগে গাড়ি এটা দেড় মাসে শেষ তো বুঝবি তোর কি লেখা তোর একদম চাই পরে আরো সুমা দিবি তৎকালীন আর আরো সুমা দিবে লাইতিন কিছু বাক বাক ওই কাজ কর আমিন আর একটা কথা ওয়াজ ইনশাল্লাহ করব এই যে আজকে আমরা যত হাজার লোক আসলাম আব্দুল সত্তর ভাই অনেক কষ্ট করছে আমারে বললো ওরা কো ভাই প্রত্যেক জায়গায় উনি কালেকশন করছে মাশাআল্লাহ এটা কিন্তু ভালো ইমানের লক্ষণ তো এই আলোচনাটা আজকে ফজরের আগে দশ কোটি বাংলা ভাষাভাষীর কাছে পৌঁছবে কে পৌঁছাবে হ্যাঁ আল্লা পৌঁছাবে কে পৌঁছাবে তো এটা করে তো এমনি আর দেশ খাড়াই গেছ ও এতে জিজ্ঞারে দমক দিছে জিজ্ঞা তো আছে এদের বিএমটিটি বিএমটি টিচার তো অধ্যাপক আর লগে যেগুলো চলে মনে করো কিরে বে ক্যাশ বাংলাদেশের একশো জন সেরা ড্রাইভারের ভিতরে এই একশো জম্বর ভিতরে আর একটা ড্রাইভার আছে আমিন ক কারণ পয়সা তোরা যে দেশের কম পয়সা দিয়ে ড্রাইভার রাখলে কবি আমি মরছে কা হাস দিয়ে ড্রাইভার ভাই ইয়াল না গাড়ি গেঁয়াশো করি না হয়েছে তো কিনলে করো তোমরা একটু এদিকে যাও না এদিকে একটু এদিকে আসো না আমার নজর যার দিকে যায় দেখবেন তো এত সমস্যা আছে এটা একটা মিলে চাই কারণ আমরা তো ফুরান নজর স্যাটেলাইটের মতো দিয়ে রাখছি এটা রাসুল সালসালামের হাদিস চুপচাপ থাকতে হয় এই মিডিয়ার বরকতে আজকে ফজরের আগে তাদের কষ্টটা দশ কোটি লোকে শুনবে এটা এখানে না সব জায়গায় মিডিয়া ম্যানেরা গেলে এ তু কোথায় বইও বইও রে এর ঘরে মাত্র ধরে ঘটনাটা কি গুলি কি গুণাগারের সাগে চুরি করছে একটা মিডিয়া তুই অন একাত্তর টেলিভিশন ডিবিসি নিউজ একটা তিরিশ সেকেন্ড তা তুই সেখানে প্রচার করা দুই থেকে তিন কোটি ডেয়া লাগবে এই ফোলাগুলা নিজের খাই কটা টাকা ফা ফাই না তো পশু একজন ঠ্যাং ভাঙিয়ে এলেছে হাফেজ নুরউদ্দিন ওই কালিতারা এলাকার এই ছেলেগুলার যেখানে দেখবা মহব্বত করিবা আমি মিডিয়ার সামনে এই জন্য বলছি তার করে ভাত খাওয়াইবা এরা কোরআনের সৈনিক আমিন এরা উল্টা সোজা লেখে না যদি উল্টা সোজা লেখে মিডিয়াতে গভর্নমেন্টের বিরুদ্ধে এমন এমন আলমার বিরুদ্ধে তাদেরকে আমরা জাগাও দিই না আমার এই লোকগুলো হাতে গড়া লোক আল্লাহ আমার ভাইদেরকে নেখায়ার দাও কোরআনের জন্য তারা ডোর টু ডোর চলে যাচ্ছে আল্লাহ তুমি তাদের হালাল রিজিকের ব্যবস্থা করো এবার ইমান লই কথা কইও কথা সংক্ষেপে কথা না যে একমাস জোগাইয়ের আজ্জে হাসি ঠিকমতো যে কইলাম ইনশাল্লাহ হেতা কথা হেতাগ মিডিয়ার ভিত্তি যাক ঠিক নিলে আগো কথাই এক হেতাও কথাই কলাম না মনদার আল্লাহ হেতাগ বিডিও তো যাতে বেশি বেশি ইনকাম হয় যদি ইনকাম কম হয় কর্তৃপক্ষ যেন হেতা করে খা পায় এবং দুই হাজার করি বানাতে মনোরগঞ্জ মিডিয়া মনোরগঞ্জ মিডিয়া এক বছরে তেঁয়াইছে দশ হাজার সারা পৃথিবীর যত শীত সব হেতে শৈল্যের বৃত্তি কইলাম কিনলে যাস আশায় আসা যায় এবার বোঝেন এরা কত বালা আছে এক বছরে টিয়া দশ হাজার আছে কষ মাইল প্রতিদিন আইয়া যা কালা হয়ে গেছে বলাটা শীত সু সারা পৃথিবীর শীত হেতে কলজাটার মৃত্যু হুন্ডার ভিতরে হামবার মানুষকে অসম্মান করিয়ে না অনেক সময় আপনারা ডাকা সিটাঙ্গায় দেয় তো লোকাল বাস উঠলে যাত্রীরা হ্যাঁ কন্ট্রাক্টর এদিকে

মালিক ইনকাম তো দূরের কথা আঙ্গো ড্রাইভারের বেতন আমি এক কিস্তিতে ঋণ লো দিতে হইব আর মধ্যে যদি দুই মাস আরও তো মানুষ ওকে মারিয়ে তো নাই পঞ্চাশ লাখ টাকা একটু ধৈর্য সহ্য তুই দুই মিনিট ধৈর্য ধরলে হাতে ফার্স্টটা প্যাসেঞ্জার হাইলি গায়ে বায়ে কোনো রকম এত লক্ষ্মী বুড়ায় তৈরি তো কোনো ধৈর্য ওটা নাই বাস উড়িয়ে থাকে বিমান কে নিয়ে এলেছ আয় তো আগে নোহা বাড়া দিতাম ও মার গায়ের মধ্যে আগে দে যাত্রী ইয়ে ওইটা তোর এটা টয়লেট মা গো আয় কানে ধরছি হ্যাঁ জকাতো তো লাগতো গায়ের আয় নিজে ছড়িয়ো তোরা তোদের মতো চিন্তা মালিকের কোনো মাহফিলে গেলে আমার এটা কষ্ট লাগে এই মেম্বার চেয়ারম্যান কতু আনন। ওনারা একদিনে আড্ডা দি জনসেবার জন্য যে চাহ নাস্তাটা খায় সরকারে যে ফসিয়াটা দেয় তিরিশ সেকেন্ডে চার ফসিয়াটা হয় না তাদের তোরা তো সব খাইয়ালার খাইয়া বেগে বাদ নামি করে আরে চাইল তিরিশ কেজি না দিছো তো তোর কেজি দিত কার্ড আছে তিরিশ কেন লোক খুঁজছো তোরা দুইশো এরপরে এই গুণের বাঘ করি দিয়ে দিছে তিরিশ কেজি করি বা তক আর কথা কষ্ট করি দেখছি মামু আর অর্ধেক দিছে চাই কত দন তোর তোর ধন কত কত দন তুই এই বিবেকটা খরচ করছো এই যে নাই না তা ওই তার আর যদি মারিও আলান আরে অন যদি হোয়াইট হাউসের প্রেসিডেন্ট বানান মাপসাই হ্যাঁ আনবো কি আমার গাছ আমরা আতলা ওরা কথা কয় না প্রত্যেকের সমস্যাটাকে নিজের মতো নিবেন দেখবেন সমস্যাটা অনেক সমাধান হয়ে যায় আল্লাহ প্রত্যেককে বরকত দাও আল্লাহ প্রতিটা নাগরিককে সুখে রাখো প্রত্যেক ধর্মের লোককে তুমি সুখে রাখো ইমান নিয়ে কথা বলবো তা তাগুত কুফুর ও নিফাক মনে করি না আরে আছে আগ্না কোটি ফক্কে লাখ টাকা একটা গাড়ি কতদিন এই টাকাটা উঠাইব বাইরে তাদের কষ্ট আর নাই রে আমি প্রত্যেকটা গাড়ির দিকে চাই দোয়া করি আমার ইকোনো জোনাকি তারপরে ঢাকা এক্সপ্রেস হিমাচল একুশে আমি চাই লাকসমে হ্যাঁ আমার কলিজার থেকে তারপরে শাহী আসে আরো সানফ্লাওয়ার কত কত গাড়ি কয় না আছে না গাড়ি ও সাফাই নবাকঞ্জ সাফাই এক্সপ্রেস আমি চিন্তা করলাম এসে পরিবহন একখান যায় আমি বগুড়া ট্রেনিংয়ে গেছি নাই কি রে মাল কি অবস্থা নোহাখালি লোক তো করবান পাঁচ কে ছয় মাসে তেত্রিশ লাখ টাকা জরিমানা দিছি আমরা এবার বোস বাসওয়ালারা কত ভালো আছে তুই তো সাতশো আষ্ট টিকিট কিনে তোর আব্বার দিন নিয়েছি তো ভাই কারণ নাই হাতে এসি জোরে চালাই লেখ। আল্লাহর কসম আমি সত্য ইনফরমেশন তোদেরকে দিচ্ছি গাড়ির নাম সহ কইছি আমি এসে এসাই গাড়িটার নাম উত্তরবঙ্গ থেকে আসে নওগাঁ থেকে আসে বগুড়া হয়ে কহুজুর এ ছয় মাসে তেত্রিশ লক্ষ টাকা কোম্পানি লস আশায় আশায় আমরা সার্ভিসটা প্রত্যেকে একটা গাড়ি যায়। আর একটা সম্ভবত লক্ষ্মীপুর থেকে যায় আর একটা লক্ষ্মীপুর থেকে ছাড়ে দুইটা গাড়ি ছাড়ে তাদের জন্য দোয়া করবি একটু ধৈর্য ধর ছাড়ে বাই তোদের এক মিনিট ধৈর্য যদি পাঁচটা যাত্রী তারা পায় লসটা তো কিছু কমে এটা তো জাতীয় সম্পদ সেটা তো আমাদেরই ভাই আল্লাহ প্রত্যেককে তুমি বরকত দাও প্রত্যেককে তুমি বরকত দাও